ঋণে জর্জরিত হয়ে দেউলিয়া হওয়া প্রতিষ্ঠান পরিমাণ বাড়ছে ফ্রান্সে। ব্যাংক অব ফ্রান্সের তথ্য মতে যা গত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ। মূল্যস্ফীতি, জ্বালানি, সুদের হার ও ব্যবসায়িক নানা কাজে ব্যয় বৃদ্ধির কারণে ২০২৩ সালে দেউলিয়া হয় দেশটির ৫৫,০০০এরও বেশি কোম্পানি, যার মধ্যে শুধুমাত্র সরাসরি বাণিজ্যের সাথে জড়িত প্রতিষ্ঠানের সংখ্যা ৪৩%। আগের দশকের তুলনায় দেউলিয়ার পরিমাণ বেড়েছে প্রায় ৭২%। Spasms of selling in U.S. regional lenders off Swiss giant Credit Suisse. Executors are seeking fines of more than $1 billion. A load of trouble.